ব্যাংকের কাউন্টার থেকে এত মানুষের উপস্থিতির মধ্যে টাকা ছিনতে হয়ে গেল। জনবহুল এলাকার একটি ব্যাংকের শাখায় কত ধরনের নিরাপত্তা ব্যবস্থা সেটা ভেদ করেও ছিনতাইকারী কতটা সাহসী হলে এমন কাজ করতে পারে। এর আগে অনেক শুনেছি ব্যাংক থেকে টাকা নিয়ে যাওয়ার পথে বা অন্য কোনো উপায়ে টাকা ছিনতেই হয়েছে। এবার ঠিক তার উল্টো, ব্যাংকের ক্যাশ কাউন্টার থেকে টাকা গণনা করার সময় ছিনতাইকারী নিয়ে নিল তার টাকা। নির্দ্বিধায় ব্যাংক থেকে টাকা নিয়ে সোজা চলে গেলেন। অবশ্য ছিনতাইকারী অত বেশি টাকা নেয়নি, মাত্র 50,000 টাকা নিয়ে পালিয়ে যায়। সিসি ক্যামেরায় ছিনতাইকারীর ছবি দেখা গেলেও এর রিপোর্ট লেখা পর্যন্ত তাকে আটক করতে পারেনি পুলিশ। ঘটনাটি ঘটেছে বরিশালের অগ্রণী ব্যাংক সদর শাখায়। বৃহস্পতিবার 26 অক্টোবর দুপুরে ব্যাংকের ক্যাশ কাউন্টার থেকে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভুক্তভোগী গ্রাহকের নাম রাজু আহমেদ, তিনি বরিশাল নগরীর কাউনিয়া এলাকার বাসিন্দা। তিনি কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় ভুক্তভোগী গ্রাহক কাউন্টারের সামনে দাঁড়িয়ে টাকা গণনা করছেন। এ সময় মাস্ক পরিহিত এক ব্যক্তি টাকা নিয়ে ব্যাংকের বাইরে চলে যান। ব্যাংকের বাইরে সিসি ক্যামেরা না থাকায় তাকে আর দেখা যায়নি। এ বিষয়ে অগ্রণী ব্যাংকের শাখার ব্যবস্থাপক উত্তম কুমার বিশ্বাস বলেন, ঘটনাটি সিসি ক্যামেরায় ধরা পড়েছে, পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনকারী কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক এসআই সোহেল রানা গণমাধ্যমকে জানিয়েছেন, ব্যাংকের সিসি ফুটেজ চেক করে দেখা হচ্ছে, ঘটনাটি যাচাই বাছাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। থানায় অভিযোগ দেওয়া আছে, ওসি স্যার পরবর্তীতে আইনগতভাবে ব্যবস্থা নেবে। এদিকে দিন দিন চুরি ছিনতাই আগের থেকে অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। কেন এমনটা হচ্ছে, আসলে এর কারণ কি? অনেকেই ধারণা করছেন বর্তমান বাজার মূল্য বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মাঝে অনেকটাই এর প্রভাব পড়েছে, যার কারণে চুরি ছিনতাইয়ের মতো ঘটনার সাথে জড়িয়ে পড়ছে অনেক মানুষ। বিশেষ করে নেশাগ্রস্ত মানুষ এ পেশায় এখন বেশি জড়িত।